পরিপূর্ণ ভাবে শিখবো আজকের এই ক্লাসে। সো গাইস, আর দেরি না করে ঝটপট শুরু করি আজকে আমাদের ক্লাস। প্রথম আমরা শিখবো হলো স্ট্রাকচার। স্ট্রাকচার হলো গঠন প্রণালী। স্ট্রাকচার HW ওয়ার্ড প্লাস HW ওয়ার্ড প্লাস ওয়েল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভিত্রি প্লাস অবজেক্ট। এই লগে সূত্র এলো গঠন প্রণালী, এইটার ভিতরে ফেলাই আজকে আমাদের ক্লাসটা পরিপূর্ণভাবে শিখবো এবং বুঝবো। এখানে প্রথমে আমরা নাম্বার ওয়ান আমি কখন কাজটি করে থাকবো, নাম্বার দুই আমরা আমরা কিভাবে বাজারে পৌঁছে থাকবো, নাম্বার থ্রি তুমি কেন তুমি কেন ফুটবল খেলে থাকবে, সে কখন ভাত খেয়ে থাকবে, সে কেমন করে স্কুলে পৌঁছে থাকবে, ছয় তারা কিভাবে মাঠে পৌঁছে থাকবে, তারা কিভাবে মাঠে পৌঁছে থাকবে, নাম্বার সাত
ইহা ইহা কোথায় গিয়ে থাকবে? পরে কখন অফিসে গিয়ে থাকবে? এই ধরনের কথাগুলো কিভাবে আমরা ইংরেজিতে রূপান্তরিত করব আমরা শিখবো এই স্ট্রাকচারের ভিতরে প্রায়, এই স্ট্রাকচার, এই ফর্মুলা, এই সূত্র, এই যে সব এইটা আমরা ফলো করলে সব কিছু ইজি হয়ে যাবে, আর কোনো ভয় নাই, এই দিয়ে ফলো করলে সব কিছু ইজি হয়ে যাবে। আমাদের প্রথম প্রথম প্রশ্ন আছে কি, প্রথম আছে আমি কখন কাজটি করে থাকবো, আমি কখন কাজটি করে থাকবো, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ফিউচার পারফেক্ট টেন্স মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা কম, ধরি আমরা এইচ ডব্লিউ ওয়ার্ড কি আছে কখন, এই কখন লগে এইচ ডব্লিউ ওয়ার্ড আমি কখন কখন আমি কখন, তাহলে প্রথম আমাদের নিতে হবে কখন, এই এইচ ডব্লিউ তখনই করবো তখন আমরা কখন নিতে হবে কখন, এইচ ডব্লিউ ওয়ার্ড হলো কখন মানে ওয়েন, আমাকে এইটাকে দেখতে হবে ওয়েন ওয়েন ওয়েন, তারপরে আছে উইল ওয়েন উইল ওয়েন উইল, তারপরে কি আছে, তারপরে আছে সাবজেক্ট, সাবজেক্ট আছে কি, সাবজেক্ট হলো কে যার সম্পর্কে কোনো কিছু তাকে বলে সাবজেক্ট, এর লগে সাবজেক্ট হলো কে আমি সম্পর্কে বলেছে আমি, তাহলে এখানে সাবজেক্ট এখানে ওয়ে, তারপরে সাবজেক্ট হচ্ছে আমি, আমি হলো সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাভ, তারপরে ভিতরে ভিতরে কি আছে করে থাকবো, করে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করে থাকবো, অতীতকালে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করে থাকবো, করে মানে ডান ডু ডিড ডান, যেমন আমরা এই যে যাবো ডু ডিড ডান, বি ওয়ান বি টু বি থ্রি আমরা এটা করবো, তাহলে ওয়েন উইল ইউ হ্যাভ ডান, বারপুলকে ডান ডান, তাহলে ওয়েন উইল আই হ্যাভ ডান, আমি কখন করে থাকবো, আমি কখন করে থাকবো, ওয়েন উইল আই হ্যাভ ডান, আমি কখন করে থাকবো, ওয়েন উইল আই হ্যাভ ডান, আমি কখন করে থাকবো, কি করে থাকবো, করে ভারতে যদি প্রশ্ন করে আমি কি করে থাকবো, কি করে থাকবো তখন কাজটি করে থাকবো, আমরা বলবো কাজটি হলো ভার ভার অবজেক্ট, কাজটি হলো অবজেক্ট, কাজটি হলো অবজেক্ট, তাহলে এখানে ডান দা ওয়ার্ক, When will I have done the work? আমি কখন কাজটি করে থাকবো? When will I have done the work? এখন দেখো আমরা কিভাবে বাজারে পৌঁছে থাকবো, আমরা কিভাবে বাজারে পৌঁছে থাকবো কিভাবে, তাহলে এখানে দেখো কিভাবে বাজারে পৌঁছে থাকবো, এখন কিভাবে আমরা কিভাবে পৌঁছে থাকবো, তাহলে এখানে এইচ ডব্লিউ কি আছে কিভাবে, কিভাবে মানে কিভাবে ইংরেজিতে হাউ অথবা কেমন, হাউ 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 এর পরে আছে এইচ ডব্লিউ বলা মানে হাউ কিভাবে, এখানে এইচ ডব্লিউ আমরা হাউ এখানে দিব আমরা উইল, স্ট্রাকচার অনুযায়ী উইল বসাই দিব আমরা, উইল এর পরে আছে কি সাবজেক্ট, সাবজেক্ট হলো কার সম্পর্কে বলা হয়েছে, সাবজেক্ট হলো আই উই এটা ইউ হি হি এইটা লোকে সি কইলা দে দে ইট করিম, তাহলে এখানে হাউ উইল হাউ উইল, তাহলে এখানে আমরা আমরা যেহেতু এখানে এইচ ডব্লিউ বলে হাউ এখানে উইল নিলাম, সাবজেক্ট হচ্ছে আমরা, সাবজেক্ট হলো আমরা, তাহলে এখানে আমরা উই বসাই দিব উই, উই এর পরে আছে কি হ্যাভ, হ্যাভ আমরা নতুন নিয়ে নিব হ্যাভ, হ্যাভ নিলাম, তারপরে আছে ভার্বের থার্ড ফর্ম, থার্ড ফর্ম কি আছে পৌঁছে থাকা, পৌঁছানো পৌঁছানো ইংরেজি হলো রিস্ট রিস্ট, তাহলে হাউ উইল উই হ্যাভ রিস্ট, আমরা কিভাবে পৌঁছে থাকবো, এটুকু ইংরেজি আমরা পাইছি, আমরা কিভাবে পৌঁছে থাকবো, হাউ উইল উই হ্যাভ রিস্ট, আমরা কিভাবে পৌঁছে থাকবো, হাউ উইল উই হ্যাভ রিস্ট, আমরা কোথায় পৌঁছে থাকবো, তখন আমরা পাবো অবজেক্ট,
আমাকে অবজেক্ট বাক্যে আসা তখন আমরা কোথায় পৌঁছে থাকবো? তখন এখানে বলছে কি বাজারে, এর বাজার, বাজার হলো অবজেক্ট। তাহলে হাউ উইল উই হ্যাভ রিচ টু মার্কেট? How will we have reached to market? আমরা কিভাবে বাজারে পৌঁছে থাকব? How will we have reached to market? আমরা কিভাবে বাজারে পৌঁছে থাকব? How will we have reached to market? এখন দেখো তুমি কেন ফুটবল খেলে থাকবে? তুমি কেন ফুটবল খেলে থাকবে? ফুটবল খেলে থাকবে, তুমি কেন ফুটবল খেলে থাকবে? তাহলে এখানে HW মানে, এখানে HW হলো কেন। তাহলে কেন ইংরেজি কি আছে? আমরা আমরা নিয়ে আসে হোয়াই, হোয়াই কেন, কেনর পরে কি আছে? এখানে HW বললাম হোয়াই, তারপরে দিব আমরা উইল, হোয়াই উইল, হোয়াই উইল, তারপরে কি আছে? সাবজেক্ট, সাবজেক্ট হলো কি? তুমি, তোমার সম্পর্কে বলা হয়েছে, তাহলে তুমি দিলাম সাবজেক্ট ইউ। ইউ এর পরে কি আছে? সাবজেক্টের পরে আছে হ্যাভ, আমরা স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ বসাই দিব, হ্যাভ এই স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে কি আছে? ভার্ব, বার পাশে কি? খেলে থাকবো, খেলে থাকবো, খেলে, খেলে, খেলে মানে প্লেড, প্লেড, প্লেড। তাহলে ওয়াই উইল ইউ হ্যাভ play, why will you have played? তুমি কেন খেলে থাকবে? তুমি কেন খেলে থাকবে? তুমি কেন খেলে থাকবে? এটুকু ইংরেজি পাইছি আমরা, তুমি কেন খেলে থাকবে? তুমি কেন খেলে থাকবে? Why will you have played? Why will you have played? তুমি কেন খেলে থাকবে? তুমি কেন খেলে থাকবে? Why will you have played? তুমি কেন খেলে থাকবে? কি খেলে থাকবে? এটা প্লে মানে ভাত, খেলা, খেলা মানে বার ফেলা। কি খেলে থাকবে? তখন আমরা পাবো অবজেক্ট, কি খেলে থাকবে? এই এখানে দেখো ফুটবল, ফুটবল। তাহলে হোয়াই উইল ইউ হ্যাভ প্লেড ফুটবল? ফুটবল হোয়াই উইল ইউ হ্যাভ প্লেড ফুটবল? তুমি কেন ফুটবল খেলে থাকবে? হোয়াই উইল ইউ হ্যাভ প্লেড ফুটবল? তুমি কেন ফুটবল খেলে থাকবে? হোয়াই উইল ইউ হ্যাভ প্লেড ফুটবল? এখন দেখো সে কখন ভাত খেয়ে থাকবে? সে কখন ভাত খেয়ে থাকবে? সে কখন মানে কখন ইংরেজি, এখানে HW ইংরেজি অনুযায়ী হোয়েন, হোয়েন অর্থ কখন, হোয়েন, হোয়েনের পরে কি আছে? উইল, স্ট্রাকচার অনুযায়ী উইল আছে, আমরা উইল ভাষা জানা, উইল এর পর আছে সাবজেক্ট, সাবজেক্ট থেকে সে, সে হলো সাবজেক্ট। তাহলে হি, হি, হি হ্যাভ, এখানে স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ দিব, যে আমরা হ্যাভ, তাহলে হোয়েন উইল ই হ্যাভ, হোয়েন উইল ই হ্যাভ কি করবে? খেয়ে থাকবে, খেয়ে, খেয়ে আমরা দিলে ইটেন, ইটেন। তাহলে হোয়েন উইল ই হ্যাভ ইটেন? এখন দেখো সে কখন খেয়ে থাকবে? সে কখন খেয়ে থাকবে? এটুকু ইংরেজি পেয়েছে, হোয়েন উইল হি হ্যাভ ইটেন? সে কখন খেয়ে থাকবে? এখানে সে কখন খেয়ে থাকবে? সে হোয়েন উইল হি হ্যাভ ইটেন? When will, when will he have eaten? ঠিক আছে, সে কখন খেয়ে থাকবে? কি খেয়ে থাকবে? কি খেয়ে থাকবে? তখন পাবো অবজেক্ট। আমরা বার পাইতে লাগে eaten, কি খেয়ে থাকবে? তখন পাবো আমরা এই অবজেক্ট, অবজেক্ট হলো ভাত, ভাত। তাহলে when will he have eaten rice? সে কখন ভাত খেয়ে থাকবে? When will he have eaten rice? সে কখন ভাত খেয়ে থাকবে? When will he have eaten rice? সে কখন ভাত খেয়ে থাকবে? When will he have eaten rice? এখন দেখো সে কেমন করে স্কুলে পৌঁছে থাকবে? সে, সে কেমন করে স্কুলে পৌঁছে থাকবে? সে মানে স্ত্রীলোক। তাহলে আমার HW কি আছে? কেমন মানে হাউ, হাউ অর্থ কেমন, হাউ, হাউ এর পরে আছে কি? HW বললাম হাউ, এখানে নিব আমরা উইল, হাউ উইল, হাউ উইল এর পরে সাবজেক্ট, সাবজেক্ট আছে কি? সে, সে লাগে স্ত্রীলোক, মহিলা, সে, সাবজেক্ট এর পরে আছে কি? হ্যাভ, আমরা এখানে স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ বসাই দিব, হ্যাভ। তাহলে হাউ উইল সি হ্যাভ, হাউ উইল সি হ্যাভ পৌঁছে, এখন বার পাশে কি? পৌঁছা, পৌঁছা লগে বার, বার লগে পৌঁছা, রিস্ট,
রেস্টলে পৌঁছা, তাহলে সে কেমন কেমন করে পৌঁছে থাকবে, এইটুকু ইংরেজি আমরা পেয়ে গেছি। সে কেমন করে পৌঁছে থাকবে, হাউ উইল শি হ্যাভ রেস্ট, হাউ উইল শি হ্যাভ রেস্ট, সে কেমন করে পৌঁছে থাকবে, হাউ উইল শি হ্যাভ রেস্ট, সে কেমন করে পৌঁছে থাকবে। এখনে যে কেমন করে পৌঁছে থাকবে, কোথায় পৌঁছে থাকবে, তখন পাবো আমরা অবজেক্ট। সে কোথায় পৌঁছে থাকবে, সে পৌঁছে থাকবে স্কুলে, এ যে স্কুল হলো অবজেক্ট টু স্কুল। How will she have reached to school? She kemon kore school e pouchhe thakbe? How will she have reached to school? She kemon kore school e pouchhe thakbe? Tara kibhabe mate pouchhe thakbe? Tara kibhabe mate pouchhe thakbe? Ekibhabe kibhabe? Kibhabe loke HW how? How er pore ache HW amra how, ekhan thekbo amra will. How will? How will er pore ache subject, subject hocche tara. সাবজেক্ট আছে তারা, তাহলে দে দে হলো সাবজেক্ট, তারপরে দের পরে সাবজেক্টের পরে কি আছে হ্যাভ, আমরা স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ বসাই দিব, হ্যাভ, হ্যাভ এর পরে কি আছে ভার্ব, ভার্ব চলে পৌঁছা, ভার্ব কি আছে পৌঁছা, পৌঁছা রিস্ট, তাহলে হাউ উইল দে হ্যাভ রিস্ট, তারা কিভাবে পৌঁছে থাকবে, তারা কিভাবে পৌঁছে থাকবে, হাউ উইল দে হ্যাভ রিস্ট, তারা কিভাবে পৌঁছে থাকবে, হাউ উইল দে হ্যাভ রিচড, তারা কিভাবে পৌঁছে থাকবে, তারা কোথায় পৌঁছে থাকবে, তারা কোথায় পৌঁছে থাকবে, তাহলে তারা কোথায় পৌঁছে থাকবে, ইন দা ফিল্ড, এ যে ফিল্ড এখানে না মাঠ, তাহলে এখানে ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড, তারা কিভাবে মাঠে পৌঁছে থাকবে, হাউ উইল দে হ্যাভ রিচড ইন দা ফিল্ড, তারা কিভাবে মাঠে পৌঁছে থাকবে, হাউ উইল, হাউ উইল দে হ্যাভ রিচড, রিচড টু ফিল্ড, রিচড টু ফিল্ড দিলে হবে, ইন দা ফিল্ড দিলে হবে, রিচড টু ফিল্ড, রিচড টু ফিল্ড, এখানে আমরা ইন দা দিতে পারে এবং ইরা দিলেও ভুল নাই, রিচড টু ফিল্ড মাঠে, তাহলে হাউ উইল দে হ্যাভ রিচড টু ফিল্ড, তারা কিভাবে মাঠে পৌঁছে থাকবে, এটা দিলে হয় আবার ইন দা ফিল্ড দিলে মাঠের ভিতরে পৌঁছে থাকবে, তাহলে হাউ উইল দে হ্যাভ রিচড টু ফিল্ড, তারা কিভাবে মাঠে পৌঁছে থাকবে, ইয়া কোথায় গিয়ে থাকবে, ইয়া কোথায় গিয়ে থাকবে, কোথায় হলো গে, এখানে কোথায় হলো গে, এই জবগুলো এই হলো কোথায় হয়ার, এই জবগুলো হলো গে কোথায় হয়ার, হয়ার আমরা এই যে বললাম ওয়্যার স্ট্রাকচার হবে কোথায় ওয়্যার পেলাম, তারপর দিব কেন উইল, উইল, উইল পরে কি আছে হ্যাঁ, উইল পরে কি আছে সাবজেক্ট, সাবজেক্ট হলো কি ইহা, সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট হলো ইহা, সাবজেক্ট ইহা, ইহার পরে কি সাবজেক্টের পরে আছে হ্যাভ, সাবজেক্টের পরে আছে হ্যাভ, আমরা হ্যাভ বসাই দিলাম, হ্যাভ, হ্যাভের পরে কি আছে ভার্বের থ্রি, ভার্বের থ্রি কেন গিয়ে, গিয়ে মানে রি, গিয়ে মানে গন, 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 তাহলে ওয়ার, ওয়ার উইল ইট হ্যাভ গন, ইহা কোথায় গিয়ে থাকবে, ইহা কোথায়, ইহা কোথায় গিয়ে থাকবে, ইহা কোথায় গিয়ে থাকবে, ইহা কোথায় গিয়ে থাকবে, ওয়ার উইল ইট হ্যাভ গন, ইহা কোথায় গিয়ে থাকবে, ইহা কোথায় গিয়ে থাকবে, এখানে করে কোনো উল্লেখ নেই, ইহা কোথায় গিয়ে থাকবে, ইহা কোথায় গিয়ে থাকবে, তাহলে ওয়ার উইল ইট হ্যাভ গন, ইহা কোথায় গিয়ে থাকবে, where will it have, where will it have gone, ইয়া কোথায় গিয়ে থাকবে, where will it have gone, ইয়া কোথায় গিয়ে থাকবে, করিম কখন অফিসে গিয়ে থাকবে, করিম কখন অফিসে গিয়ে থাকবে, করিম, তাহলে এখানে আমরা স্ট্রাকচার আছে কি কখন, কখন আমরা বসাই দিব, কখন এই ডাব্লিউ আছে কখন, তারপরে দিব আমরা স্ট্রাকচার উইল, উইল দেব স্ট্রাকচার, উইলি পর আছে কি সাবজেক্ট, সাবজেক্ট আছে কি করিম, সাবজেক্ট আছে কি করিম, করিম দিয়ে দিব আমরা, করিম হলো সাবজেক্ট, করিমের পরে কি আছে সাবজেক্টের পরে আছে হ্যাভ, আমরা এখানে হ্যাভ বসাই দিব, হ্যাভ, হ্যাভের পরে কি আছে ভার্বের থ্রি, ভার্বের থ্রি মানে গিয়ে থাকা, ভার্ব থ্রি মানে গিয়ে থাকা, গন, 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 তাহলে হোয়েন উইল করিম হ্যাভ গন,
করিম কখন গিয়ে থাকবে? আমরা এটুকু ইংরেজি বলছি, করিম কখন গিয়ে থাকবে? When will করিম হ্যাভ গন? When will করিম হ্যাভ গন? করিম কখন গিয়ে থাকবে? কখন কোথায় গিয়ে থাকবে? তখন পাবো আমরা অবজেক্ট। ওই অবজেক্ট বাকি আছে আমাদের, অবজেক্ট পাবো কোথায় গিয়ে থাকবে, তখন পাবো আমরা অবজেক্ট। অবজেক্ট হলো কি? অফিসে। অবজেক্ট হলো অফিস, টু অফিস। আশা করছি ক্লাসটা পরিপূর্ণ ভাবে বুঝাইতে পেরেছি। যদি আমাদের ক্লাসটা একটু ভালো লেগে থাকে, আমার আকুল আবেদনের বিনীত অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।